নমস্কার আমি সম্বিত আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা প্রশ্ন উত্তর পর্ব সেশান যেখানে কিছু আপডেটও থাকবে প্রশ্ন উত্তরও থাকবে তো এইভাবে আমি সেশানগুলো রোজ চালাই আপনাদের যদি ভালো থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন নানারকম আপডেটগুলো তার মাধ্যমে জানতে পারেন তো চলুন আজকের সেশনটিও শুরু করা যাক পর্ব পঁয়ত্রিশ তো এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো নেব সেটা তো আমি বলবই আপনাদের সবাইকে আগে স্বাগত জানাই আমার চ্যানেল ফার্স্ট লার্নিংয়ে এবং আপনারা দেখছেন প্রশ্ন উত্তর পর্ব পঁয়ত্রিশ তো এখানে প্রথম প্রশ্ন দাদা সেম প্রবলেম দেখিয়েছে সব করেছি বাট কাজ হচ্ছে না দেখুন এখানে প্রবলেম সলভ হবে আমি বলিনি এখন কি প্রবলেম আপনি সলভ করতে চাইছেন বুঝতে পারছি না এখান থেকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ইহা থেকে সাইডে তিনটে বারে ক্লিক করে আর কি বার উপরে তিনটে দাগ থাকে সেই দাগে ক্লিক করে মেনু অপশানটি খুলে সেখান থেকে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারেন কিন্তু তার আগে তো আপনাকে প্রোফাইলে ঢুকে নিজের প্রোফাইলটা সেট আপ করতে হবে এডিট ইন্টারেস্টে গিয়ে সেখান থেকে ইন্টারেন্সগুলো চুজ করতে হবে এইগুলো না করলে কিন্তু আপনি কোনোরকম অ্যাডভার্টাইজ দেখতে পাবেন না ওকে এটা একটু লক্ষ্য রাখবেন পুরোপুরিভাবে কাজ করতে হবে ওকে আচ্ছা নেক্সট ভাই কাজ যে এখনও স্টার্ট হচ্ছে না এখনও ডেমোয়ার চলছে যেখানে নিউজ লেটার রয়েছে এখানে দেখুন আমি মার্ক করে রেখেছি এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যেভাবে ওয়েবসাইট কাল অফিসিয়ালভাবে খোলা হচ্ছে মানে নিউজলেটারে যেটা বলা ছিল অফিসিয়ালভাবে যে লঞ্চ করা হচ্ছে বিজ্ঞাপনদাতাদের প্রয়োজন তার বিজ্ঞাপনগুলি আপলোড করে প্রচার করার জন্য প্রস্তুত হওয়া বিজ্ঞাপনদাতারা কাল থেকেই প্রচার করার জন্য প্রস্তুত হয়েছে প্রস্তুত প্রস্তুত হয়ে রয়েছে ওকে এবার তাই বিজ্ঞাপন পাওয়ার জন্য কিছু সময় প্রয়োজন হতে পারে এবং এটা নির্ভর করছে কত শীঘ্রই তারা কাজটি সম্পন্ন করবে কারণ একজন বিজ্ঞাপনদাতা এলে সেই একটা অ্যাডভার্টাইজ তো দেবে না কারণ আপনাদের লোকেশানে আপনাদের লোকেশানের আর কি এরিয়া আপনি ধরুন ঢাকাতে থাকে ঢাকার যে আশেপাশের লোকজন যদি ওখানে অ্যাড না দেয় আপনি অ্যাড পাবেন না এখন তার জন্য ওরা তো ডিসকাস করছেই সব জায়গার অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে অ্যাডভার্টাইজারদের সঙ্গে এবং ডিসকাস করে এবং মিটিং করে সেটা ফাইনাল করছে ওদের সঙ্গে সহযোগিতা করছে এটা ডিপেন্ড করছে কতক্ষণে ওরা রেজিস্ট্রেশান করছে কিছু কিছু লোক হয়তো অ্যাড পেয়েও যেতে পারে নাও পেতে পারে এটা কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না কিন্তু এই যতক্ষণ না অবধি অ্যাডভার্টাইজাররা রেজিস্ট্রেশান করছে ততক্ষণ কোনো অ্যাড পাওয়া যাবে না এর জন্য ওয়েট করতে হবে ওকে তো স্টার্ট খুব শীঘ্রই হয়ে যাবে আমরা একদম কাছাকাছি অবস্থায় রয়েছি আচ্ছা দাদা তুমি স্থানাধিকারী যোগ্য ব্যক্তি তুমি পুরস্কার পাও আমি খুব খুশি হব খুশি পাবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ বোন এখানে দেখো আমিও লিখেছি বাট সবার ইনকাম হলেই আমার আসল পুরস্কার কারণ সবার একসাথে আনন্দটাই সব থেকে বড় কোনো ইউরো পুরস্কারের থেকে ওকে মানে স্বাভাবিক একটা যে কোনো ইউরো পুরস্কার আমি একা পাবো তার জায়গায় যদি সবাই মিলে আনন্দ করতে পারি সেটা অনেক বেটার হবে তো আমি সেই পুরস্কারের দিকে আপাতত দৌড়াচ্ছি না তো ভাই আমার সেম প্রবলেম হচ্ছে আপনি দেখাইতে পারেন প্রবলেমটা ঠিক হলে না আপনাকে তো আগেই বলে দিলাম একটু ফলো করতে হবে জিনিসগুলোকে বুঝতে হবে ওইভাবে পারবে না ভিডিওটি অবশ্যই দেখবেন বুঝতে পারবেন কি বলা হয়েছে দাদা ফ্রি অ্যাকাউন্ট করে ফেলেছে তারা কি পিভি করবে হ্যাঁ করতে পারে কিন্তু তাদের ছ মাস পর ওয়েট করতে হবে পারলে নতুন একটা অ্যাকাউন্ট করুন আগের অ্যাকাউন্টটা বাদ দিয়ে সেটাই ভালো হবে আগেটা ডিলিট করে দিন ওকে ডিলিট করার জন্য মেল করে দিন তাহলেই হবে আচ্ছা কোথায় গিয়ে পিভি করতে হবে উপরে একটা ভিডিও বানিয়ে দাও দাদা অলরেডি ভিডিও রয়েছে আমি হেন কোনো যা লাইফস্টাইলের উপর ভিডিও বাকি নেই যে আমি এখানে রাখিনি সব কিছু ভিডিও রয়েছে ওকে দাদা আমি উনত্রিশ তিরিশ জুন অ্যাড দেখা মিস করে ফেলেছি মিস করার কি আছে এখানে অনেকেই মিস করেছে কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই আমার দু হাজার প্লাস হয়েছে হ্যাঁ আমারও দু হাজার প্লাস প্রায় আড়াই হাজারের কাছাকাছি মতো আড়াই হাজার না দু হাজার পঞ্চাশ ষাটটা মতো হয়েছে হয়তো তারপরে তো আজকে থেকে অ্যাড দিচ্ছে পাঁচটা ছটা দশটা এরকম আচ্ছা দাদা বাংলাদেশ থেকে আমার ইহাতে করা ইয়াতে করা যাচ্ছে না দাদা বলে জিমেল অলরেডি ইউজড এখন কি করবো দাদা এটা পার্সোনালি আমাকে দেখতে হবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে এটা আমি পার্সোনালি দেখতে পারতাম এখন সময় খুব কম এত প্রশ্ন আছে এত প্রবলেম আছে সামলানো সম্ভব হচ্ছে না দাদা যাই হোক দাদা আমার এখনও আই এম নট এ জা লাইফ স্টাইল মেম্বার আসতে প্রবলেমটা কীভাবে সলভ করব। আই এম নট এ জা লাইফ স্টাইল মেম্বার আই এম এ জা লাইফ স্টাইল মেম্বার নো আই এম এই যা লাইফস্টাইল মেম্বার এরকম কী এরকম কোনো অপশান এখনও দিচ্ছে না আপনি ব্রাউজারটিকে ক্লিয়ার ক্যাচ করুন কীভাবে করবেন বলে দিচ্ছি প্রথমে ব্রাউজারের সেটিংয়ে যাবেন এই যে সেটিং সেটিং থেকে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি থাকবে সেখান থেকে ক্লিয়ার ব্রাউজিং ডেটা ক্লিয়ার ডেটা এটা ক্লিক করে ক্লিয়ার করলেই ব্যাস আপনার কাজ মোবাইল থেকেও সেম সেটিং আপনাকে অ্যাপ্লাই করতে হবে আজকে দাদা কি ইনকাম শুরু না আজকে ইনকাম শুরু না এটা কত দিন সময় লাগবে এখানে বলে দিয়েছে ওকে আবার বলছি এই যে এখানে এটা নির্ভর করছে কত শীঘ্রই তারা কাজটি সম্পন্ন করবে এর জন্য কিছুদিন সময় লাগতেই পারে ওকে কোনো রকম হেডেক নেওয়ার কারণ নেই দাদা জেন্ডার সিলেক্ট করতে পারছি না এটা আপডেটটা হয়েছে পুরো আপনি ব্রাউজার ডেটা ক্লিয়ার করে বা অন্য একটা ব্রাউজার দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক হয়ে যাবে আমি সিলেক্ট করছি কোনো অসুবিধা হচ্ছে না ভাইয়া আমার আইডিতে কেন ঢোকা যাচ্ছে না আপনি দেখুন ইউজার আইডিটা ঠিকঠাক দিয়েছেন নাকি কি নানারকম প্রবলেমগুলো হতে পারে আমি তো সামনে থেকে দেখতে পাচ্ছি না চেষ্টা করুন ঠিকঠাক আইডি দিতে ঢোকা যাচ্ছে সবই হচ্ছে এখনও আপডেট চলছে কোনো রকম অসুবিধা হচ্ছে না তাও আমরা সবাই ঢুকে অ্যাটফ্যাট দেখছি কোনো অসুবিধা হচ্ছে না দাদা ইনকাম কি আজ থেকে দেবে না এই এক প্রশ্ন অনেকেই করেছে ইনকামের ব্যাপার আমি আর ধরছি না কারণ ইনকাম ওরা অ্যাডভার্টাইজার রেজিস্ট্রেশন না করা অবধি আমরা কোনো ইনকাম পাচ্ছি না ওকে আচ্ছা প্রতি ভিডিও কষ্ট করে বাংলাদেশি ভাইয়ের নম্বরটা রিপ্লাইয়ে লিখে পাঠান কিন্তু কারণ অনেক বেশি প্রতারণা থেকে রক্ষা করে আমার নম্বরটা লিখে পাঠান আচ্ছা এখানে অনেকে আর কি প্রতারিত হচ্ছে নানাভাবে তো সেটাই উনি বলেছেন আমি একটু পড়ে নিই আচ্ছা দেখুন কমিউনিটি পেজে আমার এখানে নাম্বার অলরেডি দেওয়া আছে যারা প্রতারণা করবে না বা নানা রকম প্রবলেম ক্রিয়েট করবে না ওকে এই নাম্বারটা রয়েছে অনেকেই প্রতারিত হচ্ছে আমি জানি অনেকেই প্রতারিত হচ্ছে তো এতে কিছু করার নেই আপলাইন যদি আপনাকে হেল্প না করে থাকে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রতারিত তাই জন্য আপলাইন ঠিকঠাকভাবে চুজ করতে হয় ওরামভাবে যাকে তাকে আপলাইন বা যে আমাকে আইডি দিলো তার আন্ডারে জয়েন করে ফেললাম সে তো জানিয়েছে আপনাকে খুব ভালো কথা কিন্তু না জেনে হঠাৎ করে জয়েন করবেন না অনেক কিছু এখানে ভেতরকার প্রবলেম হয়ে থাকে ওকে ওয়েস্ট বেঙ্গল বানাহাট ওকে গুড আমিও ওয়েস্ট বেঙ্গল থেকেই ভাই মাইক কি গালের ভিতর নিয়ে কথা বলেন নাকি শুনতে সমস্যা তো হয় এটা কী করবেন আশা করি হ্যাঁ এটা অনেক আগেকার কথা অনেক আগে আমি মানে মুখের সামনে নিয়ে কথা বলতাম মাইকটা ছোট্ট মাইক কলার মাইক ছিল মুখের সামনে নিয়ে কথা বলতাম আশেপাশে অনেক নয়েজ হতো এগারো মুখের সামনে নিয়েই কথা বলতাম তো এর জন্য সরি এখন মাইকের আওয়াজ আশা করি ক্লিয়ারই শুনতে পাচ্ছেন আচ্ছা ভাইয়া একটা মোবাইল দিয়ে দুটো আইডি ইউজ করা যাবে দেখুন দুটো আইডি তো এখন ইউজ করা যাচ্ছে কিন্তু পরবর্তীকালে ইনকাম শুরু হলে করা যাবে না একটা আইডি একটা মোবাইল ওকে আচ্ছা ভিপিএন দিয়ে কাজ করা যাবে ভিপিএন দিয়ে কাজ করে কি করবেন অন্য জায়গায় অন্য জায়গায় অ্যাড দেখবেন তারপরে আপনার অ্যাকাউন্ট ব্যান হলে কে দেখবে আপনি আচ্ছা দাদা আমি আশা করি ভালো আছেন আমার ফার্স্ট কমেন্ট এবং ফার্স্ট কমেন্টের সাহায্যে এই সমস্যাটার সমাধান চাইছি অনেক বড় প্রশ্ন করেছেন এত বড় প্রশ্ন কাল থেকে কি প্রবলেমটি সলভ দিয়ে দিচ্ছে ডাউনলাইনে দুজন প্রবলেম হচ্ছে আচ্ছা যেমন ফার্স্ট ফর্ম লাস্ট ফর্ম লাস্ট নেম নাম্বারটি এজেন্সিতে ফাঁকা থাকছে এইগুলো প্রবলেমগুলো সলভ হয়ে গেছে অলরেডি হ্যাঁ আপডেট হয়ে গেছে আপনি ব্রাউজারটিকে ক্লিয়ার করুন ক্লিয়ার ক্যাশ মেমরি করুন তাহলেই এটা সলভ হয়ে যাবে রকম প্রবলেমগুলো যদি দেখা দিয়েছে না ব্রাউজারে কিছু ডেটা থেকে থাকে পুরনো ডেটা সেই ডেটাটাকে আমরা যখন ক্লিয়ার করে ফেলি তখন আমাদের নতুন ডেটা আবার ডাউনলোড করতে হয় ব্রাউজারে এর জন্য ব্রাউজারটি একটু প্রথমে স্লো লোড নেয় তারপরে আবার ফাস্ট হয়ে যায় কারণ ওই ডেটাটা নতুন করে ডাউনলোড করে সেট করে দেয় তো এর জন্য অন্য একটা ব্রাউজারও ট্রাই করতে পারেন বা সেই ব্রাউজারের ডেটাটা ক্লিয়ার করে দিতে পারেন ওকে আচ্ছা দাদা বলছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আমার পরিবারের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে না যার নামে যা লাইফস্টাইল অ্যাকাউন্ট তার নামেই পিভি তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে তা আগে ইনকামটা শুরু হোক তারপরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো তারা নেই সাত দিনের মধ্যে কি দুদিন দিন একদম আমাদের এখানে তো দু দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় আচ্ছা কই পাবো ডিলিট অপশানটা নাই এখনও আসেনি ডিলিট অপশান ওটা এখনও আপডেট চলছে আপডেটেশান চলছে হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং ডিলিট অপশান দেখতে পাবেন আচ্ছা দাদা বাংলাদেশ থেকে বলছি অ্যাকাউন্ট করার সময় ফোন নাম্বারে প্লাস এইট এইট জিরো না দিয়ে জিরো ওয়ান সেভেন এইট দিয়েছি আপনার যে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট এরকম টাইপেরই নাম্বার দিয়ে শুরু হয় কিন্তু তার আগে প্লাস ডবল এইট দিতে হবে ওকে প্লাস এইট এইট এটা দিতেই হবে বাংলাদেশে যদি হয়ে থাকেন ওকে কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলব ভাইয়া বাংলাদেশে যে কোনো ন্যাশনালাইজ মানে শহরাঞ্চলের ব্যাংক থেকেই আপনি ব্রাঞ্চ থেকেই অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো গ্রামীণ ব্যাঙ্ক থেকে হবে না যেখানে জিজ্ঞাসা করে দেখবেন সুইপ কোড আছে সুইপ কোড চেয়ে নেবেন আর সুইপকোটের মাধ্যমে ওখানে টাকা ট্রান্সফার করা যায় নাকি ইন্টারন্যাশনালি সেটাও জেনে নেবেন তো আপনি বুঝতে পারবেন সহজ পথে এটাই হচ্ছে সহজ পথ যে জিজ্ঞাসা করে নেয়া এবং প্রাইভেট ব্যাঙ্কগুলোও খুলতে পারেন কোনো অসুবিধা নেই আমার অ্যাকাউন্ট পিভি ভেরিফাইড করা কেন ইহাতে প্যাকেজ রেজিস্ট্রেশন করতে বলছে উইথ টেন ইউরো এটা কেন আপনি যদি জ্বালা স্টাইলের রেজিস্ট্রে পিভি করার আগে ইহাতে রেজিস্ট্রেশন করেন তাহলে তো বলবেই আর যদি না করেন তাহলে আপনি যে প্রবলেমটি ফেস করছেন ওইখানেই থেমে যান এবং সাইড দিক দিয়ে আপনার প্রোফাইলটি সিলেক্ট করে নিন চুজ করে নিন সেট আপ করে নিন এবং যে সিলেকশানগুলো আছে বিজ্ঞাপনের টাইপ সেগুলো সিলেক্ট করে নিন এইভাবে আপনি অ্যাডও দেখতে পারেন আর পরবর্তীকালে মেল করে দিন আপনি জ্বালা স্টাইল এবং ইঁহাতে দু জায়গাতেই আপনার প্রবলেম সমস্যা নিয়ে এবং ডিটেলসগুলো নিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে আইডি পাসওয়ার্ড না আইডি আর ফটো দিয়ে আপলোড করে ওটার প্রমাণ হিসাবে সেন্ড করে দিন আপনাকে সব ডিটেলস দেওয়ার পর আপনি সলভ হয়ে যাবে কিন্তু এটা দু তিন মাস ধরে পড়ে রয়েছে এখনও এখনও কিন্তু সলভ হয়নি এটা আমি বারবার করে বললাম দাদা ফ্রি রেজিস্ট্রেশন করতে পিভি করতে ছ মাস অপেক্ষা করতে হবে হবে এটার ওই আইডি কার্ড চেয়ে নেটওয়ার্ক অ্যাকাউন্ট করে কি নিউ করে অ্যাকাউন্ট করে করলে কি ফুল ইনকাম পাবো হ্যাঁ নতুন করে অ্যাকাউন্ট করলে ফুল ইনকাম পাবে কিন্তু আগে অ্যাকাউন্ট ডিলিট করতে হবে ওকে ওকে বাংলাদেশ থেকে কিভাবে উইথড্র করব ব্যাংকে উইথড্র করবেন বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক নাইজেরিয়া হোক সব জায়গায় ব্যাংকে উইথড্র করবেন মেন ব্যাঙ্ক তারপরে অন্যান্য অপশানগুলো দেবে ডেবিট কার্ড টেবিট কার্ড থাকবে সেখানে আমরা অনেকগুলো বেশি করে অ্যাড দেখতে পাবো তো দেখুন এখানে আমি একটা কথা বলে দিই দাদা যদি কয়েক মাস পর ব্যাংক অ্যাকাউন্ট খুলি তখন কি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে উইথড্র করতে পারবো না অবশ্যই পারবে তাতে কোনো অসুবিধা নেই টাকা তো আপনার কাছেই থাকবে এই কটাই প্রশ্ন থাক আজকের জন্য আর ছোট্ট করে আপডেট দিয়ে দিই অনেকে ব্যস্ত হচ্ছে নানারকম ভুয়ো খবর নানারকম বড়ো বড়ো লিডারদের থেকে আপনি পাবেন আমি তাদের রেসপেক্ট করছি না তা না কিন্তু যেটা মিথ্যে সেটা মিথ্যেই হয় যেটা ভুল সেটা ভুলই হয় তাই না হ্যাঁ কিংবা না এটার মধ্যেই আমাদের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এবং এর জন্য যদি আমরা নিউজ লেটারটাকে ফলো করি আমাদের প্রশ্ন সরলভাবে সহজভাবেই থাকবে নিউজ লেটার কোনো তারিখ মেনশন করে দেওয়া হয়নি এখনও যেদিন থেকে আমাদের বিজ্ঞাপন ইনকাম শুরু হবে ইহা কিন্তু লঞ্চ করে গেছে এর বিজ্ঞাপনের রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে আমরা একদম শুরু থেকে দেখছি যে একটা যেমন একটা মানুষকে আপনি হঠাৎ করে কাছে দেখলেন সামনে দেখলেন সে বলছে আপনার আপন কেউ আপনি মেনে নিতে পারবেন না আপন কেউ বলতে বাবা মা ভাই বোন এরকম হিসাবে যদি আপনার এই সময় আপনার সামনে এসে দাঁড়ায় কিন্তু ব্যাপারটা বুঝবেন তাকে ছোট থেকে বড় হতে দেখলে কিন্তু আপনি তার উপর বিশ্বাস করতে পারবেন সেও বিশ্বাসযোগ্য হবে ব্যাপারটা এইখানে তেমন একটা কোম্পানি ম্যাটার করে কোম্পানি যখন শুরু থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সেটা বড় একটা কোম্পানিতে রূপান্তরিত হতে থাকে তখন তার প্রতি যে বিশ্বাস আমরা গুগলের প্রতি যেরকম বিশ্বাস করি আমাদের আমাজনের প্রতি যেরকম বিশ্বাস করি আমরা তার হিস্ট্রিটাও জানি ওকে অনেকে বলবে এটার সঙ্গে কম্পেয়ার করা যায় না কোথায় করা যায় না কোনো জায়গায় লেখা নেই ওকে আর একটা বাচ্চাকে কোনো একটা বড় একজন ব্যক্তির সঙ্গে কম্পেয়ার করা যায় না হয়তো একজন পুলিশ অফিসারের সঙ্গে কম্পেয়ার করা যায় না হয়তো একজন সি এর সঙ্গে কম্পেয়ার করা যায় না কিন্তু বাচ্চাটা তার চেয়েও অনেক বড়ো হতে পারে একজন প্রধানমন্ত্রী হতে পারে সেটা ভুলে যাবেন না তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনারা নিউজলেয়ারটি ফলো করবেন নিউজলেয়ারটি দেখুন কমিউনিটি পোজে পোস্টে আমার দেয়া রয়েছে আপনাদের যদি অসুবিধা হয় নিউজলেয়ারটি বারবার করে পড়ুন সহজ বাংলা ভাষায় লেখা রয়েছে এখানে আপনাদের কোনো বোধগম্য না হওয়ার কিছু নেই সহজ বাংলা ভাষায় লেখা রয়েছে আপনারা পড়ুন এবং সেটাকেই ফলো করুন এর পরবর্তী আপডেট এলেই আমি আমাকে জানাবো এবং নানারকম আপডেট ইহাতে চলছে এখনও আমাদের যে আপডেটগুলি বাকি আছে সেইগুলো এখনও হচ্ছে রেজিস্টে রেজিস্টার যে মেম্বারগুলো রেফারাল ছিল যা স্পন্সরশিপ ছিল সেইগুলো এখনও দেখাচ্ছে না সেগুলো আপডেট হবে তার ডেটাবেসগুলো আপডেট করতে সময় লাগবে কিছু কিছু ডেটাবেস এমন আছে যে তাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে তারা অবশ্যই মেল করে জানাক প্রবলেম ফেলে রাখলে কিন্তু প্রবলেম আরও বাড়বে তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ